রাজ্যে সদ্য সমাপ্ত হওয়া বিধানসভা নির্বাচনের পরও বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই অঙ্গ হিসেবে বুধবার 35 বিলুনিয়া মণ্ডলের অন্তর্গত পশ্চিম কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের 41 নং বুথে সিপিএম দলের কর্মী তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য বর্তমান ব্রাঞ্চ সম্পাদক বিমল ত্রিপুরার নেতৃত্বে এক যোগদান সভার মধ্য দিয়ে 13টি পরিবারের 44 জন ভোটার সিপিএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। সভায় নবাগতাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন 35 বিলুনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার। আমি আজকে দৈনিক কলমতে আমি দীর্ঘদিনের বিরোধী পার্টি হিসাবে কাজ করেছিল, আমি এটা ভালো না পাইয়া তখন আমি কিন্তু ছিলাম ঠিক আছে, এখন আমি বিজেপি সরকারকে ভালো পাইয়া এখন আমি যোগদান দিলাম আর কি, আজকে বিজেপি সমর্থন করি। আপনি ভারতীয় কমিউনিস্ট পার্টিতে কি পদে ছিলেন? আমি সেখানে ছিলাম, আমি ব্রাঞ্চ সম্পাদক ছিলাম। ব্রাঞ্চ সম্পাদক ছিলেন? হ্যাঁ। আচ্ছা, প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম টো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল, এখন ভোগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নখ কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে? সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।